নমস্কার দর্শক বন্ধু, নকশিকাতা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি পায়েল। নকশিকাতা অনুষ্ঠান মানে কিন্তু আমরা একটা অন্য রকম ফ্লেভার পেয়ে যাই, আর তার মধ্যে তো সামনেই পুজো, চারিদিকে কিন্তু ঢাকের বাদ্যি বেজেই গেছে। আর সেই জন্যই নকশিকাতা অনুষ্ঠানে যে বুটিককে আমরা সব সময় আপনাদের সামনে আনি, যে সুন্দরী দিদিকে আপনাদের সামনে আনি, তার প্রত্যেকটা ক্রিয়েশনই যেন এক্সিক বার্কার এতটাই সুন্দর, তা কিন্তু অভাবনীয়। সেই জন্যই আবার নকশিকাতা অনুষ্ঠানে আমরা অনুমেজ বুটিককে নিয়ে এসেছি আপনাদের সামনে। আর অনুমেজ বুটিকের অন্যতম কর্ণধার অনুরাধাদি, সুন্দরী অনুরাধাদি আমাদের সঙ্গে আছে। ভীষণ সুন্দর লাগছে আজকে নিজে ক্রিয়েশনেরই একটা শাড়ি পরে। আসুন অনুরাধাদির সাথে একটুখানি জমিয়ে আড্ডা দেওয়া যাক। নমস্কার অনুরাধাদি। নমস্কার সবাইকে, নমস্কার। একদম তোমাকেও মানে স্বাগত। কেমন আছো? ভালো? পুজো ভালো আছি, খুবই ভালো আছি। আর পুজো তো এসেই গেছে। একদম একদম সবাইকে আহ্বান করছি, সবাইকে ডাকছি, আমরা শারদ উৎসবে আমরা আমার কাছে চলে আসুন সবাই। আর আমার অ্যাড্রেসটা বলে দিই, পারি না? একদম একদম। 175W/2 মানিকতলা মেন রোড, কাকুরগাছি, স্বপ্নার বাগান, পাড়াটার নাম। এবং ল্যান্ডমার্ক হচ্ছে কি, ঘোষ সুইটস ব্রাদার্স। আর আপনারা দেখবেন যাবার সময় টুয়ার্ডস বাইপাসটা ধরবেন, বেঙ্গল কেমিক্যাল রোড। আর আমাকে একটু ফোন করে নেবেন, আমার ফোন নাম্বার 9331731541। এটা আমার আর আমার হাজব্যান্ড অমিত দা, আপনাদের লাইরিদা, দুজনেই মানে আছি তো আমরা যুক্ত, লাইরিদাও রয়েছে, লাইরিদার কাছেও থাকে ফোনটা, সব সময় পেয়ে যাবেন। এটাই আমরা স্টার্ট করে দিব। একদম একদম। আর সব থেকে বড় জিনিস হচ্ছে যে আমরা একটা কথাই বলি যে একটা মানুষের সাথে যদি আরেকটা মানুষের প্রেরণা বা তার সাথ যদি না থাকে তাহলে কিন্তু এত সুন্দর ক্রিয়েশন তৈরি হয় না। একদম। আমাদের অমিতদা সবসময় অনুরাধাদির সাথে থাকেন, অবশ্যই কোনো এক সময় অমিতদাকে আপনাদের সামনে আমরা দুজনে মানে আমি ওকে মানে বলি যে কোনো ডিজাইন, ও আমাকে ডিজাইনটা বলে, দুজনে মানে আমরা না বসে সিলেক্ট করতে পারি না, অনেক গল্প করবো, আমাদের দর্শক বন্ধুরা কিন্তু বসে আছে। আর তারপরে বলে দাও 30% ডিসকাউন্টটা 5 তারিখ অবধি, তুমি অবশ্যই বলবে। আর এটা আমার প্রথম শাড়ি, আমরা দেখাচ্ছি এক নম্বর শাড়ি, যেটা হচ্ছে হ্যান্ড প্রিন্টেড। তো হ্যাঁ, হ্যান্ড প্রিন্টিং রয়েছে, আর এটা কেরালা কটনের মধ্যে রয়েছে। আচ্ছা, মানে দেখেছো কেরালা কটনটা চেনাই যাচ্ছে না? একদম একদম বোঝাই যাচ্ছে, এরকম দেখেছো, মানে একদম দুর্দান্ত রয়েছে। এটা দর্শক বন্ধু বলে দিই, এটা কেরালা কটনের উপর হ্যান্ড প্রিন্ট, যার দাম হচ্ছে 1200 টাকা, যেটা ডিসকাউন্ট মানে 30% ডিসকাউন্ট দিয়ে কি তোমরা দিচ্ছো? এটা 30% ডিসকাউন্ট 840 টাকা। প্রিভিলেজ কার্ড হোল্ডার কিন্তু আরো 5% পাচ্ছেন এর মধ্যে। মৌসুম ভাবতেই পাচ্ছেন আপনারা, আঁচলটা আগে দেখুন, মানে প্রত্যেকটা হ্যান্ড প্রিন্ট এবং এগুলোকে ফেব্রিক ডাই করা, ফেব্রিক ডাই হচ্ছে। আর তার উপর দেখো ফেব্রিকের মধ্যে এই ইয়েলো, মানে এই যে ইয়েলো গ্রিনটা সেটা বাটিক এফে টানা হয়েছে, কঠিন কিন্তু করাটা, মানে আমরা ভাবছি ইজি ইজি নয় কিন্তু খুব কঠিন। হ্যাঁ, তারপরে কুচিতেও এরকম পুরো টেমপ্লেটটাই চলে যাচ্ছে, চলে যাচ্ছে। হ্যাঁ, দারুণ সুন্দর গো। তবে কি বলতো, বাড়িতে এলে অনেকে সুযোগও পাচ্ছে, মনে করো কেউ 10,000 টাকা জিনিসপত্র কিনেছে, তার মধ্যে আরো এক্সট্রা হয়তো 500 টাকা অনুরাধা একটু কমিয়ে দাও। না না, সেটা তো সম্পর্কে মানুষের হয় সেটা কথা না, যাই হোক আমরা এক নম্বর শাড়ি দেখে নিলাম, যার দাম 1200 টাকা, যেটা আমরা ডিসকাউন্ট দিয়ে পাচ্ছি হচ্ছে 840 টাকায়। তারপরে আবার চলে যাচ্ছি তাঁতের উপর, তাঁতের মধ্যে এটা বেগমপুরি তাঁত প্রিন্ট, এটা বেগমপুরি তাঁত বলে। ওরে বাবা কি সুন্দর, এটা দাম হচ্ছে 2050, এটা ডিসকাউন্ট দিয়ে আমরা পাচ্ছি। শাড়িটার মধ্যে কিছু অসাধারণ। এখন তো অনেকে চাইছে অনুরাধা ভেজিটেবল এই স্কিপ তোমাকে দিতে হবে, এই কোয়ালিটিটা পাই না। তুমি তুমি একটা কাজ করতে পারো, তুমি এই স্ক্রিপ্টের ব্লাউজেরও আলাদা করে নতুন ক্রিয়েশন করতে পারো। এটা আমরা অনেকেই ভাবি কি যে তোমার কাছ থেকে শাড়ি নিলাম, কিন্তু একটা ভালো যেমন তুমি এখনো পরে আছো, তোমার শাড়িটা ভীষণ সুন্দর। শাড়িটা তোমার বাইলুম হচ্ছে কি কটন? আচ্ছা হ্যাঁ, এটা তোমার রয়েছে। কি রকম দাম আছে এটা? এটা তোমার 2400 টাকা রয়েছে, এটাও পেয়ে যাবে 30% ডিসকাউন্ট করে, অনেকটা প্রিভিলেজ কার্ড হোল্ডাররা আরো 5% পাচ্ছে। আর ব্লাউজটাও অনুরাধাদের নিজে ক্রিয়েশন করা, অপূর্ব লাগছে। জুয়েলারিটাও অনুরাধাদির, আর সব থেকে বড় জিনিস যেটা আমরা শাড়ি পরার পর জুয়েলারিটা নিয়ে চিন্তা করি, অনুরাধাদি যে গলায় জুয়েলারি এবং কানে যেটা পরে আছে সেটাও কিন্তু ওনার নিজস্ব ক্রিয়েশনে তৈরি, এবং এরকম জুয়েলারি মোটামুটি 350 থেকে 400 দারুণ দেখতে। আমরা 3 নম্বর শাড়িতে চলে এসেছি, 3 নম্বর শাড়ির দাম হচ্ছে 2600 টাকা, যেটা ডিসকাউন্টে আমরা পাচ্ছি 1820 টাকায় মাত্র। এটা জরিস টাইপ তাঁত আছে, তার মধ্যে কিন্তু পার্সি পুরো বেল্ট করা আছে। এগুলো যেটা দেখছে না দর্শক, একটু কাছে থেকে দেখলে বুঝতে পারবেন, এগুলো কিন্তু সরু সরু চুলের মতো জরি দিয়ে স্ট্রাইপ, এটা নাম দেওয়া আছে জরিস টাইপ তাঁত, জরিস টাইপ তাঁত। এটা ফুলিয়ার তাঁত রয়েছে, ফুলিয়ার তাঁতটা অনেকেই পছন্দ করে, একদম। আর পুরো বেল্ট করা আছে, তোমার পার্সি না, পার্সি বেল্ট করা আছে। অনেকে বলেন মেশিনে কাজ, কিন্তু মেশিনে কাজ মিন্স কিন্তু কম্পিউটার মেশিনে নয়,
এটা কিন্তু পুরো খুব কঠিন, হাতে করাটা খুব সহজ, কিন্তু মেশিনে মানে পা দিয়ে দিয়ে আমাদের মা ঠাকুমারা যেমন হাত ঘুরিয়ে ঘুরিয়ে যে মেশিনগুলো দিয়ে স্টিচ করা, তো এটা কিন্তু সেই স্টিচ, কম্পিউটারে নয়, জানো তো। এটা আমাকে অনেকে বলেছে মেশিনে স্টিচ মানে হাতের থেকেও করা কঠিন। হ্যাঁ, এটা দামটা বলে দিয়েছি, এই দামটা, হ্যাঁ এই দামটা আরেকবার আমি বলে দিচ্ছি, যার দাম 2600 টাকা, যেটা আপনারা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন 1820 টাকায় মাত্র, অসাধারণ, ভাবাই যাচ্ছে না। পরবর্তী শাড়িতে আবার আমরা চলে যাচ্ছি, কতটা কাজ হচ্ছে বলো, কতটা কাজ। এটা রেশম কোটার, হ্যাঁ এটা রেশম কোটার মধ্যে মেখলা প্যাটার্ন, মেখলা প্যাটার্ন, যার দাম 1800 টাকা, যেটা 1960 টাকায় আমরা পাচ্ছি, অনেকটা কমে দিচ্ছি, বুঝতে পারছো, ক্যালাপ করে করে, ক্যালাপ করে করেছি। এটা আঁচলটা পাশে আছে, খুব সুন্দর পার্সি বেল্ট। আঁচলটা আগে দর্শক বন্ধু দেখুন, আশি মানে আঁচলে যে লাস্ট পোর্শনটা, এগুলো শর্ট আঁচল, আজকাল খুব ফ্যাশন, খুব ফ্যাশন, পার্সি বেল্ট করা আছে এই শাড়িটাও, কিন্তু কিছু নেই কিন্তু কিছু আছে, সবকিছুই আছে, কারণ এটা তোমার কুচির দিকটা দেখালে বুঝতে পারবে, এটা তুমি এই দিকটা ধরো তাহলে বুঝতে পারবে পায়ে, হ্যাঁ কি ভালো লাগছে দেখো এইটা, মানে কুচিটা করার পর মেখলার যেরকম একটা বেল্ট আসে না, সেরকম বেল্ট আসে, বেল্টটা কিন্তু এরকম করে, আর পুরোটা নিচের পোর্শনেও কিন্তু সুন্দর করে একটা পার্সি বেল্ট করা, এগুলো স্ক্যালপ করা, স্ক্যালপ করা আছে। আর তারপরে কি ব্লাউজটা, আবার বলছি যে আবার ব্লাউজটা, সময় বলি ব্লাউজটা ভীষণ সুন্দর, এটা যাচ্ছে ব্লাউজ, পুরো জ্যাকেট কাজ করা ব্লাউজ, মানে ব্লাউজ তৈরি করাতেই 1000 টাকা খরচা পড়ে যাবে। এটা যাচ্ছে আপনার ফুললি ব্যাকে, এটা পিঠে যাবে, এবং আপনারা স্লিভেও কিন্তু এই কাজটা পেয়ে যাচ্ছেন, অপূর্ব দেখতে ব্লাউজটা এবং শাড়িটা অপূর্ব, যার দাম 1800 টাকা এবং ডিসকাউন্ট দিয়ে 1960-এ পাওয়া যাচ্ছে। আচ্ছা এই মুহূর্তে আমরা কিন্তু শাড়ির সাথে অনুরাধাদের কিন্তু প্রচুর গাউন এবং প্রচুর সালোয়ার সুটেরও কাজ করে, আমাকে দেখুন এই যে এত সুন্দর রেড কালারের একটা আনারকালি ফ্লেয়ার্ড আমি গাউন পরে আছি, কতটা সুন্দর লাগছে আমাকে বলুন, আমি তো নিজেকেই চিনতে পারছি না, এত সুন্দর লাগছে। যার দেখুন গলার কাজটায় ভীষণ সুন্দর নেকলাইন পিস কাজ করা আছে, যেখানে ফুল জারদোজি ওয়ার্ক, এবং হাতেও এখানটা খুব সুন্দর জারদোজি ওয়ার্ক, এবং এই ফ্লেয়ার্সটা আছে প্রচুর, নেটটা বলো নেটটা কত মানে ভালো কোয়ালিটি, এইটার যেটা পিওর ক্রেপ শিফনের উপর দেখুন তলায় কিন্তু এরকম ওয়ার্ক করা, পিওর ক্রেপ শিফন, এটার সাথে স্লিভও দেওয়া আছে, স্লিভটা ইচ্ছা করলে আপনারা লাগিয়ে নিতে পারেন, বাইরে রকম অনেকে অনেকে অনেক রকম পছন্দ করে। এটার দাম কত জানেন, মাত্র 3500 টাকা, তার মধ্যে 30% পেলে তো কত কম যাবে, আরো মানে এক্সাইটিং ব্যাপার স্যাপার। যাই হোক আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী শাড়িতে, পরবর্তী শাড়িটা হচ্ছে এবারে না প্রচুর হাতে স্টিচ দেখাবো আমাকে বাইরে, মানে আমাদের দূরের বন্ধুরা যারা মনে করো ভারতবর্ষের বাইরে রয়েছে, তারা আমাকে রিকোয়েস্ট করেছে যে অনুরাধা কিছু হাতের সব স্টিচ দেখি, কারণ হাতটা তো আমাদের আস্তে আস্তে বন্ধই হয়ে যাচ্ছে, হ্যান্ডের কাজগুলো, বাংলার যে কাজগুলো সেগুলো তো হারিয়েই যাচ্ছে, সেক্ষেত্রে তুমি যদি এগুলোকে ধরে রাখো তাহলে আমরা একটুখানি পড়তে পারবো। যাই হোক এইটা, এই শাড়িটা হচ্ছে তাঁতের ওপর হ্যান্ড স্টিচ, যেটার দাম হচ্ছে 2200 টাকা, আমরা 1540, বুঝতে পারছো তো, মানে অসাধারণ, এটা কিরাম ভাই করেছি, দেখো এই সাইডে হ্যারিং বোন করা আছে ব্ল্যাকটা, হ্যাঁ তার মধ্যখানে একটা মাইকা দেওয়া আছে, মিরর দেওয়া আছে সাইডে, কিন্তু এটা কিন্তু পার্সি ওয়ার্কের যে শার্টিন স্টিচটা আছে, আবার তোমার হ্যারিং বোন দেওয়া আছে, ডিজাইনটা অন্যরকম, কুচি থেকে দেখো উইভিং এ, আচ্ছা কুচিতে একটু আলাদা কালার, হ্যাঁ এটা আলাদা কালার উইভিং এ, কিন্তু ভাই কাটা জোড়া নয়, মানে একদম কোরা কালারের যে তাঁতটা হয়, পিওর কোরা কালারের তাঁত, সেই পিওর কোরা কালারের তাঁতের উপরে, আর এটা পুরো কুসুম কালার, হ্যাঁ কুসুম কালারের যাই করা হয়েছে, অপূর্ব। এটা আমাদের মানে দূরের বন্ধুরা ভারতবর্ষে যারা বাইরে রয়েছে তাদের জন্য, আমি খানিকক্ষণ আগে দাদার সাথে কথা বলছিলাম, যারা আমাদের ভারতের বাইরে থাকেন বা আমাদের ভারতের মধ্যেও, হ্যাঁ বাংলার, হ্যাঁ ভারতের মধ্যে বা বাংলার বাইরে আছেন, তারা তো অনেকে যোগাযোগ করতে চাইছেন, কিভাবে করবে একটু বলুন। হ্যাঁ প্রত্যেককে আমি বলছি, আমার কোনো বাইন্ডিং নেই, বিজনেস করতে চাইছেন হ্যাঁ ছোট্ট করেই আপনারা স্টার্ট করতে পারেন, বিদেশের বুকে যারা বসে আছেন তারাও আমার থেকে নিয়ে শাড়ি গ্রাউন যেরকম খুশি, অনলাইনের মাধ্যমে বা আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কোনো ফেসবুকের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করুন, আমার যেমন অনুরাধা লাইডি রয়েছে ফেসবুকটা পেজে, আপনারা যোগাযোগ করে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করে আপনারা যোগাযোগ করে আপনারা নিজের মতো বিজনেসটা স্টার্ট করতে পারেন। এক ছনম্বর শাড়ির দাম হচ্ছে 3100 টাকা, যেটা ডিসকাউন্ট দিয়ে আপনারা পাচ্ছেন 2170 টাকা, এটা কিন্তু রেশম চেক, আগে আমি দেখিয়েছি কটনে, না এটা তোমার ফুলিয়ারি, রেশম কোটা যেটা দেখাই সেই রেশম কোটাটাই আগে কিন্তু আমি বাংলার তাঁত দিয়ে করেছি এই ডিজাইনটা। আচ্ছা অনেকে আবার রেশম কোটাটা খুব পছন্দ করছে, হালকা তো, এটা তোমার আঁচলে খুব সুন্দর করে কাটিং করে হোয়াইট কালারের মধ্যে অরেঞ্জ দিয়ে করা আছে, আর অল ওভার বডিটাতে কিচ্ছু দিইনি, কারণ দিলে ভালোও লাগবে না, কুচির দিকটা দেখো খুব সুন্দর, এগুলো না পড়লে বোঝে যাবে না, আর ব্লাউজ পিসটা তো রয়েছে কন্ট্রাস্টে রয়েছে, কারণ এটা ট্রান্সপারেন্ট বলে আমি অরেঞ্জ কালার দিয়েছি, হ্যাঁ দারুণ হাতায় পড়ে, মানে হাতে পড়ছে, এটা হাতে পড়বে স্লিভে পড়বে,
কানে পিঠে দিলে ভালো লাগবে না না ভীষণ সুন্দর 7 নম্বর শাড়ির দাম হচ্ছে 2700 টাকা যেটা 890 টাকায় আমরা পাচ্ছি এটাও কিন্তু আমি আবার হ্যান্ড স্টিচ দেখাচ্ছি এটা হ্যান্ডলুম নয়েল হ্যাঁ আমাদের পুরিয়া যে হ্যান্ডলুম নয়েল কালারটা হ্যাঁ কালারটা ভীষণই ভালো কাঁথার কাঁথার কাজ কাঁথার কাজ করেছি সেই একঘে পুরনো কাঁথা করছি না মানে একটু তুমি ফিউশন টেস্টের মধ্যে হ্যাঁ হ্যাঁ সবাই যাতে পাখি পদ্ম এইগুলো অনেকে বলছে একঘে হয়ে গেছে মানে অনেক পাওয়া যাচ্ছে চতুর্দিকে তাই জন্য কি করেছি আমরা একটু চেঞ্জ করে দিয়েছি পুরো ডিপাইন সব টাইপ করে দিয়েছি এটা তোমার কাঁথা করেছি ভেতরে কাঁথার মাঝখানে তে গুজরাটি না এটা হ্যারিংবোন কাজ হ্যারিংবোন স্টিচ রয়েছে আর পাটটা কিন্তু টেলারিং পাট দিয়েছি দেখেছো তো এই পাটটা কিন্তু আমাদের নিজস্ব মানে বলতে পারো ক্রিয়েটিভিটি মানে আমরা একটু নতুন তো দেখো তোমার বুটিকে সব সময় একটা অন্য নিদর্শন এবং প্রত্যেকটা ডিজাইন আমি একটা কথাই বলবো যে আপনারা অনেক বুটিকে যান অনেক বুটিকে শাড়ি কেনেন কিন্তু আমার কোথায় যেন মনে হয় অনুমেজ বুটিক সবকিছু থেকে আলাদা কারণ তার ক্রিয়েশন তার ব্লাউজ এবং তার শাড়ির কোয়ালিটি এবং কাজ একদম সম্পূর্ণ আলাদা অনেকে বাড়িতে এসেও বুঝতে পেরেছে ভীষণ আর আমার সঙ্গে যারা জড়িয়ে রয়েছে মানে আমার বন্ধুরা মানে কারিগর বন্ধুরা ওরা তো মেন একদম ওরা তো সব সময় মানে চাইছে নতুনত্ব আর কি যাচ্ছি 8 নম্বর শাড়ি যার দাম 3600 টাকা যেটা আমরা 2520 টাকায় পেয়ে যাচ্ছি এটাও রেশম কোটা তার মধ্যে ব্ল্যাক এর মধ্যে মাল্টি কালার দিয়ে করা হয়েছে অসাধারণ একদম অন্য ধরনের মানে আমরা যেমন আসনের মধ্যে স্টিচ গুলো করতে পারছি বন্ধু আঁচলটা যদি দেখেন দেখুন পুরো আলাদা করে ঠাসা কিছু করা নেই কিন্তু দেখতে খুব ভালো পাটটাই গেছে একদম ঘুরে গেছে কিন্তু লুকসটা এত অসাধারণ এটা পুরো বেল্ট করা হয়েছে জানো তো পুরোটাই বেল্ট অল ওভার বেল্ট করা আছে আর স্টিচটা দেখুন আমরা যেমন ক্রস স্টিচ করতাম বর্পি বর্পি করে হ্যাঁ শাটিনে স্টিচ পুরো আচ্ছা আর এটা তোমার দেখো কুচিতেও রয়েছে বেল্ট পুরো অল ওভার ভীষণ সুন্দর অষ্টমীর দিন রাত্রে বেলা এরকম একটা হালকা হালকা ধরনের শাড়ি পরলে কি দারুন ব্লাউজটা তো জ্যাকেট কাজ কথাই হবে না ভীষণ সুন্দর এটা আমি একটুখানি দেখিয়ে দিই এটা যাচ্ছে ব্যাকে মাল্টি কালার দিয়ে তো দুর্দান্ত লাগছে দুর্দান্ত লাগছে আর তার সাথে তোমার এই সেটটা যদি কেউ পরে দারুন লাগবে আর এখানে যাচ্ছে স্লিভে মানে এক একটা এক এক রকম ভাবে তৈরি করা একদম একদম আমরা চলে যাব 9 নম্বর শাড়িতে 9 নম্বর শাড়ির দাম হচ্ছে 3850 যেটা আমরা 2695 এ পেয়ে আমার এই হাফ তসরে খুব ডিমান্ড এটা হাফ তসর হাফ তসর মানে ফুলিয়া যে তসর গুলো আমরা তৈরি করি হ্যাঁ হ্যাঁ ফুলিয়া তসর আগে কি খুব মানে শক্ত ছিল হার্ডি ছিল তুমিও দেখেছো আর এখন ভীষণ সফট হয়ে গেছে মানে সিল্কের মতো দারুণ সুন্দর এটা কম্বিনেশনটা দারুণ এটা কালারটা বড় তো পূর্ব মানে পুরো প্যাস্টেল ইংলিশ প্যাস্টেল কালার যেটা কালার এই কালারগুলো আবার দ্বিতীয়বার বলে না কালারগুলো আসে না হ্যাঁ সুতোগুলো ডাই করে করা হয় তো খুব প্রবলেম হয়ে যায় এই কালারগুলো খুব আনকমন কালার একটা তাই দর্শক বন্ধু একটা কথাই বলবো যদি এই শাড়িটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন কারণ এই কালার কিন্তু আরেকটা হয়তো ম্যাচিং কম্বিনেশন পেতে পুরো সেম মানে সেম কালারটা সেম আসতে অসুবিধা হয় বুটিক কনসেপ্টের এটাই এটাই এটা কুচিতেও রয়েছে কুচিতে এই পোরশনটা আছে কি অপূর্ব শাড়ি এটা তো রানিং এ ব্লাউজ রয়েছে রানিং ব্লাউজ আছে রানিং ব্লাউজ আছে হাতে করে দেওয়া আছে এটা হাতে যাচ্ছে হাতে করে হ্যাঁ এক একটা এক এক রকম ভাবে করেছে পূর্ব দেখতে ভীষণ সুন্দর এটা 10 নম্বর 10 নম্বর শাড়ি যার দাম হচ্ছে 2800 টাকা যেটা 1960 টাকায় আমরা পাচ্ছি খাদির প্রোডাক্টে ভীষণ ডিমান্ড ভীষণ ডিমান্ড কি অপূর্ব শাড়ি মানে আমি যে শাড়ি পরে আছি সেই শাড়িরই একটু আঁচলটাকে কদমফুল ওটা মানে বলেওছিলাম রাতিকে একটু নতুনত্ব করো না দেখতেও ভালো লাগে পুজোর সময় একটু নতুনত্ব করবে মানে পুজো মানেই তো আমাদের বাঙালির রঙিন উৎসব রঙিন উৎসবের মধ্যে আমরা যদি একটু রঙিন পরি রঙিন আরো ভালো লাগে ভালো লাগে ভীষণ সুন্দর এটা কালারটা ভীষণ মিষ্টি কালার না জাম না মেরুন একটা অন্যরকম কালার এই শাড়িটার দাম 2800 টাকা যার দাম আপনারা 1960 টাকায় পাচ্ছেন ভীষণ সুন্দর মানে বাইলুম এই খাদির প্রোডাক্ট গুলো ভীষণ ডিমান্ড ভীষণই ডিমান্ড বুঝতে পেরেছো তো আমি নিজেও পরে আছি খুব কমফোর্টেবল আছে ভীষণ সুন্দর আর ব্লাউজ পিসে তোমার কন্ট্রাস্ট দেখেছো এটা কন্ট্রাস্ট ব্লুটা না হ্যাঁ এই কন্ট্রাস্টে ব্লাউজটা পরলে আরো সুন্দর আরো সুন্দর লাগে আমরা এবার চলে যাব 11 নম্বর শাড়িতে 11 নম্বর শাড়ির দাম হচ্ছে 2800 টাকা যেটা আমরা ডিসকাউন্ট দিয়ে পাচ্ছি মাত্র 1960 টাকায় ভাবা এটা কিন্তু টপ র‍্যাঙ্কের কিন্তু সব টাকায় সব থেকে মানে মানে কোয়ালিটি বলবো অষ্টমীর আইডিয়াল শাড়ি এটা একদম অষ্টমী সিঁদুর খেলা সব কিছু শাড়ি এটাকে আমরা বলি তেঁতুল পাতা ডিজাইন এটা আমার 2-3 বছর ধরে এই ডিজাইনটা চলছে একটা মাছি বুটি একটা তেঁতুল পাতা এগুলো নতুনত্ব করে তৈরি করানো এটা সব টাকায় পিওর রেশমের মধ্যে মানে সফট মানে বুঝতে পারছো তো আমি তো নিজে বুঝতে পারছি আমার যেমন নিজেরও মানে সারাক্ষণ এটা পরে থাকতে ইচ্ছে করে কিছু পরতে ইচ্ছে করে না এই শাড়িগুলো কি হয় ঢাকায় মানে একটা খচখচে ভাব এটা কোনো মানে ওই নি তো সফট চিন্তার বাইরে ভীষণ সুন্দর গো
আইডিয়াল শাড়ি আইডিয়াল শাড়ি সকাল অষ্টমী সকাল সিঁদুর খেলা সিঁদুর খেলা ভীষণ সুন্দর আমরা চলে যাব 12 নম্বর শাড়িতে আবার একটা ঢাকাই দেখব 12 নম্বর শাড়ি যেটার দাম 2800 টাকা এবং যেটা ডিসকাউন্টে আমরা পাচ্ছি 1960 টাকা এই কালার কম্বিনেশনটাও দাও গ্রিনের মধ্যে চিকু আমি আরেকবার দেখিয়েছি এই ধরনের আবার কালকে তৈরি হয়ে এসেছে কারণ খুব ডিমান্ড এই শাড়িগুলো এই কালার কম্বিনেশন মানে আমি যেটা পরবো আমি একদম এটা দ্বিতীয় জন পরবো আমি যেটা পরবো আমি এটা এখন সবাই পছন্দ করছে মানে একটা গ্রিন কালার অলিভ গ্রিন কালার তার মধ্যে এই যে চিকু কালার একটা কম্বিনেশন খুব একটা মানে মার্কেটে পাওয়াও যায় না খুব একটা মার্কেটে পাওয়া যায় না রেড ইয়েলো এসব দেখা যায় একটু কিন্তু এগুলো পাওয়া যায় না ভীষণ সফিস্টিকেটেড সফিস্টিকেটেড শাড়ি অপূর্ব দেখতে শাড়িটা এটা 1960 এ পাচ্ছে 2800 টাকা দাম তারপরে দেখাবো বাংলাদেশের ঢাকা তারপরে যাচ্ছি আবার আমরা বাংলাদেশের ঢাকায় এটা কালার কম্বিনেশন 4000 টাকা যেটা ডিসকাউন্টে মাত্র 2800 টাকা বুঝতে পারছো তো এগুলো কি বলো তো রেঞ্জটা নির্ভর করে কথা বলবো তুমি কি আমাদের দর্শক বন্ধুদের এত ভালোবাসো যে এত দামি শাড়ি এত কম দামে তাদের এগুলো দিতে পারছি সব উইভার্সদের জন্য ওদেরকেও থ্যাঙ্কস জানানো উচিত ওরা আমাকে তৈরি করিয়ে দিতে পাচ্ছে বলেই কিন্তু আমরা কিন্তু দিতে পাচ্ছি মেন ওরা মেন মোরা এটা এই শাড়িটা পরার আমি একটা কথাই বলবো কোনো বয়স লাগে না মানে একটা 19 বছরের মেয়েও পড়তে পারে আবার একটা 50 বছরের ভদ্রমহিলাও পড়তে পারে এটা ভীষণ ভালো কালার ভীষণ ভালো কালার দুর্দান্ত কালার ভীষণ সফিস্টিকেটেড এটার সাথে যদি কেউ ইচ্ছা করেন একটা গোল্ড ব্রোকেট ব্লাউজ দিয়ে পরে ভীষণ ইংলিশ ফিরোজা কালার বলে এটাকে দারুণ দারুণ গো আরেকটাও বলে দিই দেখো যখন মানে ঢাকার মধ্যে মাল্টি কালার দেওয়া হয় বাংলাদেশে ঢাকাইগুলো নকলগুলো যেগুলো নকল বলবো না বাংলাদেশের তাঁতিদের দিয়েই করানো হচ্ছে ওরা তো আমাদের পশ্চিমবাংলারই এখন হয়ে গেছেন এইবারে এই মাল্টি কালার হলে তখন রেঞ্জটা কিন্তু বেড়ে যায় একদম বুঝতে পেরেছো সুতোটা যখন টানা বন্যায় বেশি এসে যাচ্ছে তখন এসে শাড়ি দেখাচ্ছি আমরা এটা তোমার দেখাচ্ছো বাংলাদেশের বিডি ঢাকায় 14 নম্বর দেখাচ্ছো হ্যাঁ 14 নম্বর শাড়ি যার দাম 4500 টাকা যেটা আমরা 3150 এ পাচ্ছি এটা বুঝতে পারছি এটাও অষ্টমী কোনো ব্ল্যাকের কোনো টাচ নেই একদম মাঙ্গলিক মাঙ্গলিক শাড়ি এটাও দুর্দান্ত শাড়ি পুরোটাই অল ওভার পুরো মাল্টি কালার দিয়ে লাল হলুদ সবুজ গ্রিন এই চারটে কালার দিয়ে পুরো করা আছে দারুণ লাগছে দারুণ লাগছে এগুলো একদম মাঙ্গলিক শাড়ি একদম একদম মানে ভাবাই যাচ্ছে এগুলো ট্র্যাডিশনাল সবাই পছন্দ করে আবার আমরা আরেকটা বাংলাদেশি এটা কাচ্ছি না হ্যাঁ বাংলাদেশি কাচ্ছি এটা হচ্ছে তোমার বাংলাদেশি কালার কম্বিনেশনটা তো মানে অসাধারণ অসাধারণ হ্যাঁ মানে এটা পছন্দ লাল নীল হলুদ সবুজ পাওয়া যায় আচ্ছা নীল এটা তুমি আরেক পিস আমাকে দিতে পারবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় এটা টাইম নেব একটু এটা তৈরি করে দেব টাইম নেবে নাকি এটা আমি নিয়ে চলে যাই আজকে এত সুন্দর দেখতে মানে হতে পারে এটা অফ হোয়াইট কালার অফ হোয়াইট কিন্তু এগুলো পরে হ্যাঁ কিন্তু আপনারা শুধু কালার কম্বিনেশন মানে কাচটার কালার কম্বিনেশনটা দেখুন কি অসাধারণ নীল আছে মানে ব্লু কালার আছে ফিরোজি আছে গ্রিন আছে ইয়েলো আছে কতটা মাথা ঘামাতে হয় বলে কালার কম্বিনেশন গুলো ম্যাচ করা কম্বিনেশনটা হচ্ছে সবথেকে বড় মেন মেন যেটা একটা পুরো শাড়িটা লুকসটা চেঞ্জ করে লুকসটাকে চেঞ্জ করে কুচিটাতে আবার ফের তোমার চওড়া করে আবার বেল্ট করা আছে কুচিটাতে এটা এটার দাম হচ্ছে 3300 টাকা যেটা আমরা পেয়ে যাচ্ছি 2310 টাকায় মাত্র হ্যাঁ 2310 টাকা দেখাও ব্লাউজটা পুরে বাবা ভাবা যাচ্ছে না আমি সত্যি ভাবতে পারছি না এটা আমি দর্শক বন্ধুদের বলছি দর্শক বন্ধুরা এটা পছন্দ হলে এক্ষুনি ফোন করুন না হলে আমি নিয়ে চলে যাব ভীষণ সুন্দর এটার হাতেও আছে দেখুন স্লিভে কাজ করা অসাধারণ তোমার এই জ্যাকেট যারা কাজ পছন্দ করে হ্যাঁ যারা কাজ করে তাদের কি আলাদা নিশ্চয় কারিগর আছে না হ্যাঁ কারিগর না আমার ওই কারিগর দেই করানো হয় আচ্ছা হ্যাঁ যা কোন ডিজাইনটার মধ্যে জ্যাকেট জ্যাকেট হবে সেই জ্যাকেটটা হচ্ছে মেনশন করে সব ডিজাইনের মধ্যে হয় না জ্যাকেট আচ্ছা এটা যাচ্ছে তসরের তসরের এটা ভাগলপুরের গাছিবাই গাছি যার দাম হচ্ছে 5400 যেটা আমরা 3780 টাকা বুঝতে পারছো মানে ভাগলপুরের গাছি মানে দেশি তসরের দামই 4000 টাকা তার মধ্যে কিন্তু মধুবনী মানে প্রিন্ট করা আছে ব্লকে হ্যাঁ পুরোটাই অল ওভার মধুবনী প্রিন্ট এগুলো মানে আমাদের দূরের বন্ধুরা ভীষণ পছন্দ করছে চাইছে মানে ছবিও পাঠিয়েছিলাম বলেছিল অনুরাধা আরো কিছু দেখি দারুণ সুন্দর এটা দুর্দান্ত জিনিস ভীষণ সুন্দর দেখতে শাড়িটা মানে কথা হবে না এই শাড়িটার দাম 5400 যেটা আমরা 3780 টাকায় পাচ্ছি আবার আমরা একটা হ্যান্ডলুমে চলে যাব যেটা হ্যান্ডলুম নয়েল হ্যাঁ নয়েল যেটার দাম হচ্ছে 3000 যেটা মাত্র 2100 টাকা ভাবা যাচ্ছে না কারণ হ্যান্ডলুমের দামই কিন্তু 1500 1600 টাকার নিচে হয় না অসম্ভব তার মধ্যে কিন্তু অল ওভার বডি কিন্তু কাঁথা কাঁথা করে তার মধ্যে হ্যারিং বোন করা হয়েছে
মাল্টি কালার দিয়ে খুব সফিস্টিকেটেড শাড়ি, ভীষণ সফিস্টিকেটেড, কারণ এক ঘেয়ে সেই পদ্মকাতা আর এই কাতা পছন্দ করে না প্রত্যেকেই, মানে এগুলো খুব ডিমান্ড আছে, দারুণ গো, আমার যেমন সব বেরিয়ে গেছে একটাই আছে, আর যে কোন কালারের ব্লাউজ দিয়ে পরা যায়, ডিপ কালার দিয়ে পরলে খুব ভালো লাগে, একদম একদম ভীষণ সুন্দর, এটার সাথে ব্ল্যাক কালারের যদি ভেজিটেবল স্ক্রিপ্টিং শাড়ি, এটা রয়েছে ব্লাউজে হাতে করা আছে, বাহ এটা তো থাকলোই, আর এই যে বেজ, তারপর টেলারিং পাড়ও দেওয়া হয়েছে, টেলারিং পাড়টাও দেওয়া হয়েছে, এগুলো অন্যরকম ভাবে তৈরি করা হয়েছে, অপূর্ব। পরবর্তী 18 নম্বর শাড়ি রেশম কাঁথা কাচ্চি কাজ করা, যার দাম 3600 টাকা, যেটা 2520 টাকায় আমরা পাচ্ছি। এটার কালারটা দেখো, কস্তুমির একদম আইডিয়া, বলো তুমি আজকে আমার মানে মনে হচ্ছে আমি সবই শপিং করে নিয়ে চলে যাব আজকে, আর লালের মধ্যে সাদা দিয়ে কাচ্চি, আবার একই রকম ডিজাইনটা অনেকে পছন্দ করছে না, একটু ডিজাইনটা চেঞ্জ করছি, লালের মধ্যে সাদা দিয়ে প্রত্যেকই পড়তে পারে, অল্প বয়সীও পড়তে পারবে, একটু বয়স্ক মানুষরাও লাল পড়তে, সবাই পড়ে এখন, মানে উল্টো হয়ে গেছে, যারা একটু মানে আমার মা কাকিমা আছে তারা চাইছে ডিপ কালারটা পছন্দ করছে, যারা অল্প বয়সী তারা হালকা কালার পছন্দ করছে। শাড়িটা এটা ব্লাউজ পিস রয়েছে, এটা হাতে করা আছে, এটা হাতে, এই দারুণ দারুণ দারুণ, কথা হবে না গো, তোমার প্রত্যেকটা শাড়ির যেন আমার মনে হয় এক একটা শাড়ি এক এক রকম ভাবে এক একটা ডিজাইনে তৈরি করা, অসাধারণ। তাই একটা কথাই বলবো দর্শক বন্ধু, যদি শাড়িগুলো পছন্দ হয়ে থাকে, শাড়িগুলো প্লিজ আপনারা তাড়াতাড়ি এসে শাড়িগুলো নেওয়ার বন্দোবস্ত করুন, না হলে কিন্তু এত ওয়ান বাই ওয়ান পিস থাকে, হ্যাঁ বাড়িতে অনেকে আসছেন তারা তো নিয়ে নিচ্ছে, একদম সেখানে পাওয়াটা মুশকিল হয়ে যায়, বাহ এটা কালার ভীষণ, এটা তসরের রয়েছে, তসরের উপর যার দাম 5000 টাকা, যেটা আমরা 3500 টাকায় পাচ্ছি, এটা দেখো আঁচলটা কি সুন্দর করে করা হয়েছে, আর কি হালকা দেখেছো, তসর মানে ভারী, সেটা আমি বলতে যাচ্ছিলাম, শাড়িটা মানে 200 গ্রাম ওজন হবে, এতটা ভালো কোয়ালিটি শাড়ি, অপূর্ব। আমরা দেখে নিচ্ছি 19 নম্বর শাড়ি, যার দাম 5000, যেটা মাত্র 3500 টাকা, কুচিটা দেখো কি সুন্দর করেছি, পুরো মানে ভেজিটেবল ডাই যেমন প্রিন্ট হয় সেই প্রিন্ট, দারুন, মানে ফিরোজি কালারের মধ্যে কুচি থেকে এটাই কালারটা এসে যাবে, তো এক্সিলেন্ট, হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট লুক, দারুন দেখতে লাগছে, আর ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে, হ্যাঁ ব্লাউজ পিস কন্ট্রাস্টে, পিঙ্ক দিয়ে হয়েছে, পাটটা যেহেতু রয়েছে পাইপিনটা, যা দেখো ডিজাইনটা, এটাও তসর, কি দুর্দান্ত করেছি, মানে বাটিক মানেই কিন্তু ওই পাতা লতা সেরকম নয়, একদম ক্র্যাক বাটিক করা হয়েছে, আঁচলে একটা আঁচলটা দুর্দান্ত। এবার কুচিটার দিকে দেখো, বুঝতে পারছো তো, ক্রিম কালারটা পড়ার পর যখন কুচিতে এই ডিজাইনটা আসবে কত সুন্দর লাগবে, হ্যাঁ মানে বলছি তো আপনি পড়বেন, আপনি দ্বিতীয় জন পড়বেন, মানে এটা বয়স্ক মানুষরাও পড়তে পারবে, ইয়ং জেনারেশনরাও পড়তে পারবে, সবাই পড়তে পারবে, এটা মাথায় রেখে আমরা তৈরি করি, একদম এটা রেড কালার তোমার ব্লাউজ পিস হচ্ছে কন্ট্রাস্টে, খুবই সুন্দর লাগবে, ক্রিমের মধ্যে রেড তো ভীষণ ভালো লাগবে। আমরা 20 নম্বর শাড়ি দেখলাম, যার দাম হচ্ছে 5700, যেটা আমরা 3990 তে পাচ্ছি। এবার যাব 21 নম্বর শাড়ি, যেটার দাম হচ্ছে 3600, যেটা আমরা পেয়ে যাচ্ছি 2520 তে, এটা পুরো রয়েছে তোমার ডিটিপি সিল, তার মধ্যে মধুবনী প্রিন্ট করা আছে, আর তার মধ্যে কুচিটাকে কি সুন্দর করেছে, শুধু দেখো একটা তুতে কালার, হাফ এন্ড হাফ না, হাফ এন্ড হাফ কুচিটা দেখো, এটার মধ্যে যখন কুচির কালারটা এই কালারটা, মানে একদম অন্যরকম, আমাকে অনেকে এসে বলছে অনুরাধা তোমার সিল্ক দেখতে চাই, তোমার সিল্কেরও মানে কালেকশন একদম অন্য ধরনের, আমি যদি তোমার কাস্টমার হয়ে আসি আমি তো বলবো অনুরাধা তোমার সব ক্রিয়েশন দেখতে চাই, মানে প্রত্যেকটা ক্রিয়েশন একটার থেকে একটা আলাদা, আমার মনে হয় না একটা একজন করলে আরেকজন সেটাকে, মানে এটা ব্লাউজ পিস হয়েছে, ব্লাউজ পিসটা তো মানে যখন মধুবনীটা থাকবে তারপরে তোমার এটা পরবে খুব মিষ্টি লাগবে, দারুণ দেখতে দারুণ দেখতে। এটা আমরা গেলাম 21 নম্বর শাড়ি, তো এবার যাব আমরা 22 নম্বর শাড়ি, যার দাম 3600 টাকা, যেটা আমরা পেয়ে যাচ্ছি 2520 টাকা, পিওর কিন্তু 100% শিপন, কিন্তু পিওর এই শিপনটা আমি যে রেঞ্জে দিচ্ছি পরে কিন্তু দেওয়া যাবে না, এটা পুরো সাদা রঙের শিপন, তাকে কিন্তু আমরা হোলি প্রিন্ট করেছি, হ্যাঁ হোলি প্রিন্ট করা হয়েছে, হোলি প্রিন্ট করে ডাই করা হয়েছে, তার মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট মিরার দিয়ে, এটা দাম হচ্ছে 3600 টাকা, যেটা আমরা 2520 টাকা, 2500 মিরার দিয়ে একটা স্টিচ করা রয়েছে, সিম্পল শাড়ি, কালারটাই ভীষণ ভালো কালার, এটা পিছনে খাটনিও আছে, প্রচুর খাটুনি প্রচুর খাটুনি, শিফনে ডাই করা, ডাই করা ভীষণ কঠিন, তার উপর ওয়ার্ক করা ভীষণ ভীষণ কঠিন, এটাও এই রেঞ্জে কিন্তু পরে কিন্তু পাবেন না। আচ্ছা এটা তুমি ব্লাউজ কিছু ডিজাইনার আলাদা করেছো? না এটা তোমার এখানে আমি ব্লাউজটা পুরো রানিং এ করে দিয়েছি, বুঝতে পেরেছো, এটা ইয়েলো কালার রয়েছে, কারণ একটা এক কালার, আমি একটা কথা বলবো, এক কালার রয়েছে, তুমি যদি এই পরবর্তী এরকম শাড়ির সাথে এরকম জ্যাকেট টাইপের, জ্যাকেট টাইপের, হ্যাঁ দারুণ লাগবে, অসাধারণ লাগবে। আমরা এর পরবর্তী শাড়িতে চলে যাচ্ছি, যার দাম 5000 টাকা, যেটা আমরা 3500 তে পাচ্ছি, এটা কোরা তসর, পিওর কোরা, এটা ব্লিচও করা হয়নি, মানে এটা আমার ভীষণ ফেভারিট শাড়ি, প্রত্যেকেই এটা পছন্দ করছেন এখন, প্রত্যেকেই
এটা একটা আলাদা মানে সুন্দর মেরুন চন্দেরি দিয়ে পরলে এটা যা দুর্দান্ত দুর্দান্ত সাধারণ কথা হবে না গো সাইটার মধ্যে আলাদা করে কিছু নেই কিন্তু এভরিথিং ইট হ্যাজ খুব সুন্দর দারুন 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 শাড়িটা দারুন এটা কন্ট্রাস্টে ব্লাউজ পড়তে হবে যে যেরকম পছন্দ যেরকম বললাম যে যে কোনো কালারে চন্দেরি দিয়ে পরলে এটা সাধারণ লাগবে আমরা এবার চলে যাব 24 নম্বর শাড়ি তাই তো যার দাম 8000 টাকা যেটা আমরা 5600 তে পাচ্ছি বুঝতে পারছো 5600 কিন্তু পাওয়া যায় এটা পিওর গাছি বাই গাছি তসর তার মধ্যে আসল দাম 8000 টাকা 8000 টাকা মানে মার্কেট রেঞ্জটা তো আমাকে রাখতেই হবে তার উপর আমি ডিসকাউন্টটা দিতে পারবো পিওর কিন্তু হাতে তৈরি করা কিন্তু হাতে আড়ি করা আছে পুরোটা আড়ি ওয়ার্ক হ্যাঁ এটা আড়ি হ্যান্ডে ওয়ার্ক করা আছে পারে কিন্তু পুরো বেলটা কিন্তু ডাইরেক্ট করা আছে পুরো হ্যান্ড আড়ি স্টিচ করা আছে গোল্ডেন জড়ি সুতো দিয়েও করা আছে খুব সফিস্টিকেট শাড়ি দারুন মানে 8000 টাকার শাড়ি 5600 তে পাওয়া মানে এটা পূজোর পরেও কোন দামে রেঞ্জে আমি দিতে পারবো না এই রেঞ্জে আমি দেওয়াটা অসম্ভব এগুলো কি আমাদের প্রচুর তৈরি হচ্ছে তখন আমরা তৈরি করিয়ে নিলাম আমার কারিগর কে মানে দর্শক বন্ধুদের কথা বন্ধু চিন্তা করেছে গিফট দিয়েছি গিফট দিয়েছি এটা গিফট দেওয়ার মতই ব্যাপার আছে এটা ব্লাউজ পিসে করা আছে তবে কি এটা মেরুন ব্লাউজ দিয়ে করলে ভালো ব্লাউজ দিয়ে করলে খুব সুন্দর এটা কি বলতো হাতায় ফেলতে হবে পিটটাতে তোমার খুব সুন্দর করে মেরুন দিয়ে করতে হবে একটা হাত এটা যদি মেরুন কালার রসিল্কের কোনো ব্লাউজ পরে না খুব সুন্দর লাগে সেটা এবার দেখো একটা চেক সিল্কের আমি বাটিক করেছি সিল্কের বাটিক যেটা দাম হচ্ছে 3900 যেটা আমরা 2730 আমাদের মাকে নিয়ে করেছি মা দুর্গাকে নিয়ে বুঝতে পারছো তো এটা কিন্তু অ্যাসিডে পেইন্টিং করা হয়েছে দারুণ হ্যাঁ অ্যাসিডে পেইন্টিং করে তার মধ্যে কিন্তু মায়ের এটাকে পুরো আমরা কনসেপ্টটাকে ঝুলিয়ে দিলে দর্শক বন্ধুরা দেখতে পাবে কি অপূর্ব মানে মাতা সন্তানদের নিয়ে যে মায়ের যে সম্পূর্ণ প্রতিমূর্তিটা আমরা আর কয়েকদিন বাদে প্যান্ডেলে দেখতে পাবো তার আগেই আমরা দেখে নিচ্ছি কিন্তু শাড়ির মধ্যে আর এখানে তো অ্যাসিডে পেইন্টিং করা হয়েছে হ্যান্ড পেইন্টিং করে তার মধ্যে কিন্তু বাটিক করা হয়েছে করাটা খুব কঠিন এগুলো পূর্ব দেখতে আর এটা 3900 টাকা দাম যেটা আমরা 2730 টাকায় পাচ্ছি আর এটা কন্ট্রাস্টে ব্লাউজও আছে রেড কালার এটা তো আরো সুন্দর লাগবে দুর্দান্ত সুন্দর শাড়ি মানে কিছু বলার নেই যিনি করছেন আমার যে ভাই তাকেও আমি মানে ধন্যবাদ জানাবো www.anumesboutique.com এই হচ্ছে ওয়েবসাইটের নাম্বার মানে যেখানে গেলে প্রচুর শাড়ি আর কালেকশন দেখতে পাবে অপূর্ব দেখতে এটা হচ্ছে 26 নম্বর শাড়ি গাছি তসর এটা গাছি তসর স্টেপ বাই স্টেপ করে প্রথমে প্যানেল করা হয়েছে তারপরে কিন্তু টেম্পেল করে একটা ব্লক করা হয়েছে তারপর স্টেপিং করে এটাকে কিন্তু মধুমণি করা হয়েছে কতটা কঠিন দেখুন কাজটা কত মাথা ঘামাতে হয়েছে প্রথমে স্টেপিং হয়েছে প্যানেল তারপরে হয়েছে টেম্পেল করে তার প্রচুর কাটুনি আবার ফের মধুমণি তারপরে কুচিটা কিন্তু এক কালার করা হয়েছে মধুমণি আর টেম্পেল দিয়ে মানে যেটার দাম 5700 সেটা এটা পিওর গাছি বাই গাছি তসর পিওর গাছি বাই গাছি 3990 টাকায় পাচ্ছি যার দাম মানে 4000 টাকার মধ্যে কিন্তু গাছি তসর যতই যাবারে পাওয়া যায় না অসম্ভব আর এটা কিন্তু ব্লাউজটা কিন্তু কন্ট্রাস্টে দেওয়া আছে ব্লু কালার মানে আমি প্রত্যেকটা ব্লাউজও কিন্তু মাথায় রাখি সবার জন্য একদম একদম তুমি তো রাখোই মানে যা দেখি যাই হোক দর্শক বন্ধু আমাদের অনুষ্ঠান তো প্রায় শেষের পথে আর আমাদের অনুষ্ঠানের শেষ শাড়িটি আমরা দেখাতে চলেছি যেটা হচ্ছে এটাও কি সিল্কের উপর নাকি এটা ডিটিবিপি সিল্ক রয়েছে এটা এটার দাম হচ্ছে 4000 টাকা যেটা আমরা ডিসকাউন্টে পাচ্ছি মাত্র 2800 টাকায় মানে এটা কি বলবো বলো তো সোনামুখী সিল্ক কি সুন্দর আঁচলটা শুধু দেখার মতো দুর্দান্ত শাড়ি আছে দেখার মতো আঁচলটা মানে আমরা অনেক শাড়ি পরি অনেককে পড়তে দেখি কিন্তু কোথাও যেন এই শাড়িটা বাটিকগুলো দেখো মনে হবে অ্যাসিডে পেইন্টিং করেছে কতটা কঠিন না করাটা আর পুরোটা এটা এটাও কিন্তু সবাই পড়তে পারে আমার মা ঠাকুমাও পড়তে পারবে আবার আমরাও পড়তে পারবো একদম এটাই মানে কিছু কিছু শাড়ি আছে যেমন আমরা অভিনেতা অভিনেত্রীদের দেখি আমরা তো অনেক অভিনেতা অভিনেত্রী দেখি কোথায় যেন সুচিত্রা সেন উত্তম কুমার কে আমাদের মনে থেকে যায় এই হচ্ছে ব্যাপার যে কিছু আমরা সব শাড়ি পরি অনেক শাড়ি দেখি অনেককে এটা কন্ট্রাস্টে ব্লাউজ যেন কিছু কিছু শাড়ি আমাদের মনে ধরে যায় আর যেগুলোকে মনে হয় যতক্ষণ না পরবো ততক্ষণ শান্তি হচ্ছে না এটা কন্ট্রাস্টে ব্লাউজ কন্ট্রাস্ট ব্লাউজ এটা মানে এক্সিলেন্ট শাড়ি বল এক্সিলেন্ট শাড়ি আমার তো ভীষণ ফেভারিট এটা আজকে আমাদের এক্সিলেন্ট এই এপিসোডের মানে অনুষ্ঠানটা তো শেষ করতেই হবে কারণ আমাদের সময় শেষ তবে আর পূজোর আগাম শুভেচ্ছা খুব পূজোতে আনন্দ করুন ভালোভাবে এনজয় করুন তবে ভগবানের কাছে প্রার্থনা করি যে আমাদের বৃষ্টিটা যেন কমে যায় না না বৃষ্টি হবে বৃষ্টি না হয় এটাই সবাই আমরা পূজোতে তোমার ভালো ভালো শাড়ি পরে সবাই ঘুরবো আনন্দ করবো নিজেকে সুন্দর করে তুলবো আর আরেকটা কথা আবারো বলছি তোমার কাছে ভীষণ সুন্দর লাগছে তোমাকেও আগাম পূজোর অনেক শুভেচ্ছা জানালাম সবাইকে আমার দর্শক বন্ধুদেরও আগাম শুভেচ্ছা আমি জানালাম একদম জানালাম খুব আনন্দ করুন খুব
মজা করুন আর অনুমিত বুটিকের শাড়ি পরে প্রত্যেকটা মণ্ডপে গিয়ে নিজেকে অপরূপ অনন্যা করে দিন। আমাকে ছবিও পাঠান, আমিও খুব আনন্দ পাবো। একদম একদম একদম। সকলে খুব ভালো থাকুন দর্শক বন্ধু, আবার দেখা হবে। শুভরাত্রি। শুভরাত্রি।